আজকের পর্বে আমরা একজন মহিলা সাহাবীর গল্প জানব এবং দেখব ইসলাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি কিভাবে ত্যাগ স্বীকার করেছিলেন। তাই অনুগ্রহ করে ছোট্ট ভিডিওটি মনোযোগ দিয়ে পুরোপুরি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য মুসলমান ভাইদের দেখতে সহায়তা করে নেকি হাসিল করবেন। সেই নারী সাহাবীর নাম ছিল নুসাইবা বিনতে কাআব রাদিয়াল্লাহু আনহা। ইসলামের প্রথম নারী যোদ্ধা ছিলেন তিনি। অনেক নারী সাহাবী যোদ্ধা ছিলেন, তবে নুসাইবা বিনতে কাআব রাদিয়াল্লাহু আনহা ইতিহাসে একটা বিশেষ স্থান দখল করে আছেন। তার প্রকৃত নাম নুসাইবা বিনতে কাব আল আনসারিয়া রাদিয়াল্লাহু আনহা হলেও তিনি উম্মে আমারা রাদিয়াল্লাহু আনহা নামেও বেশ পরিচিত। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, তিনি যখন উহুদ যুদ্ধে অংশ নেন তখন তার বয়স ছিল 43 বছর। উহুদ যুদ্ধে তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন, 13টি স্থানে আঘাত লেগেছিল। আবার তিনি যখন ইয়ামামার যুদ্ধে অংশগ্রহণ করেন তখন তার বয়স ছিল প্রায় 52 বছর। একজন মহিলা হয়েও তিনি সেই বয়সে যুদ্ধে অংশ নেন। নুসাইবা বিনতে কাব ছিলেন ইসলামের প্রথম নারী যোদ্ধা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে যুদ্ধ করেছেন। মাত্র দুজন নারী ব্যক্তিগতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে সরাসরি কালিমার শপথ গ্রহণ করেন। নুসাইবা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তাদের একজন। তিনি সম্ভ্রান্ত, সাহসী ও ছকে বাঁধা চিন্তাধারা থেকে মুক্ত একজন সপ্রতিভ নারী ছিলেন, যিনি উপলব্ধি করেছিলেন যে নতুন একটি ধর্মকে রক্ষা করার জন্য মুসলিম নারীদেরও ভূমিকা রাখা প্রয়োজন। তাই তিনি বিভিন্ন যুদ্ধের ময়দানে সশরীরে উপস্থিত থাকতেন। তিনি উহুদ, আকাব্বাহ, আল হুদাইবিয়াহ, খয়বর, হুনাইন, ইয়ামামার যুদ্ধে অংশগ্রহণ করেন। তন্মধ্যে উহুদের যুদ্ধে তিনি যেভাবে মানব বর্ণের ভূমিকায় অবতীর্ণ হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেন তা ছিল নারীদের জন্য একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। উহুদের যুদ্ধের শুরুর দিকে তিনি অন্যান্য নারীদের মতো তৃষ্ণার্ত সৈন্যদের জন্য পানি আনা নেওয়া এবং আহতদের সেবা যত্ন করার কাজে নিয়োজিত ছিলেন। যুদ্ধের ফলাফল যখন মুসলিমদের অনুকূলে আসতে শুরু করে তখন সৈন্যরা নবীজির নির্দেশ অমান্য করে বসল, ফলে কাঙ্ক্ষিত জয় পরাজয়ের রূপ নিতে লাগল। লোকজন নিজেদের বাঁচানোর তাগিদে দৌড়াদৌড়ি শুরু করে দিল, এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরক্ষিত হয়ে পড়লেন। এমন সময় নুসাইবা বিনতে কাআব রাদিয়াল্লাহু আনহা এক হাতে উন্মুক্ত তরবারি আর অন্য হাতে ঢাল নিয়ে এগিয়ে এলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের তীরের আঘাত থেকে রক্ষা করার জন্য লড়াই করতে থাকা ছোট্ট দলটির সাথে তিনি যোগ দিলেন। নুসাইবা বিনতে কাআব রাদিয়াল্লাহু আনহা একজন শত্রুর দ্বারা ঘাড়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার পরও যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলেন না, বরং যতবার যত দিক থেকে নবীজির উপর আক্রমণ এসেছে তিনি সেদিকেই তরবারি হাতে তা প্রতিহত করতে ছুটে গিয়েছিলেন। অগ্রসরমান প্রতিপক্ষকে তীর ছুড়ে নবীজিকে নিরাপত্তা দেওয়ার প্রচেষ্টায় রত ছিলেন তিনি। তার স্বামী ও পুত্র যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিল, তিনিও এর পরপরই ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে প্রবেশ করেন এবং যুদ্ধ করেন। যুদ্ধ শেষে তাকে আহত ও অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। জ্ঞান ফেরার পর তার প্রথম বাক্য ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন কিনা। নুসাইবা বিনতে কাআব রাদিয়াল্লাহু আনহা যুদ্ধের বিষয়টি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করেন এবং পরবর্তীতে বলেন, ডানে বামে যেদিকেই আমি তাকিয়েছি দেখেছি নুসাইবা আমার জন্য লড়াই করে চলেছেন। তিনি অনেক পুরুষ যোদ্ধাদের থেকেও ভালো লড়াই করেছেন। শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তার জন্য দোয়া করে বলেন, হে আল্লাহ, তুমি নুসাইবা ও তার পরিবারকে আমার জান্নাতের সঙ্গী বানিয়ে দাও। এই দোয়া শুনে নুসাইবা বিনতে কাহাব রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, দুনিয়ার আর কোনো কিছুতে আমার আর কিছু যায় আসে না। এভাবেই ইসলাম এবং তার নবীকে রক্ষা করার বিনিময়ে তিনি ইহলৌকিক কোনো কিছু প্রত্যাশা করেননি, বরং পরলৌকিক লাভকে প্রাধান্য দিয়েছেন। উহুদের যুদ্ধে তিনি মোট 13টি স্থানে আঘাতপ্রাপ্ত হন এবং তার ঘাড়ের ক্ষত সারতে প্রায় 1 বছর সময় লাগে। এরপরও তিনি বিভিন্ন যুদ্ধে অংশ নেওয়া থেকে বিরত ছিলেন না। ইয়ামামার যুদ্ধে অংশ নিয়ে তিনি 11টি স্থানে আঘাত পান এবং একটি হাত হারান। নুসাইবা বিনতে কাআব রাদিয়াল্লাহু আনহা উমর বিন আল খাত্তাবের খিলাফতকাল পর্যন্ত জীবিত ছিলেন। সাহাবিরা সবাই তাকে তার সাহসিকতার জন্য অত্যন্ত সম্মান করতেন।
একবার ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট বাইরের দেশ থেকে একটি উপহার আসে। উপহারটি ছিল মূলত অত্যন্ত মূল্যবান রেশমের তৈরি এক টুকরো কাপড়। উপস্থিত সাহাবিরা উপহারটি খলিফার কন্যা বা পুত্রবধূকে পাঠিয়ে দেওয়ার পরামর্শ দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটি প্রস্তাবই নাকচ করে দেন। তিনি বলেন, এই উপহারটি দাবিদার কেবল একজন নারী এবং তিনি হলেন নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু আনহা। এরপর তিনি তা নুসাইবাকে পাঠিয়ে দেন। নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু আনহা কোনো সৌন্দর্য সর্বস্ব বা দুর্বল ব্যক্তিদের নারী ছিলেন না। তিনি ছিলেন ক্ষিপ্রতার সাথে তরবারি চালাতে সক্ষম একজন অকুতোভয় যোদ্ধা, যিনি মাথা উঁচু করে ইসলামকে রক্ষা করার জন্য বিভিন্ন যুদ্ধে লড়াই করে গেছেন। তার এই অবদান তাকে আজও ইসলামের ইতিহাসে এক স্বতন্ত্র মর্যাদার আসনে আসীন করে রেখেছে। এটাই ছিল একজন নারী সাহাবির বীরত্ব। উহুদ যুদ্ধের সময় তার বয়স ছিল 43 বছর, সেই হিসেবে ইয়ামার যুদ্ধে অংশগ্রহণের সময় তার বয়স ছিল 52 বছর। এই বয়সে বীরত্ব প্রদর্শন কারামত ছাড়া আর কিছুই নয়, তা সে ছেলেই হোক বা মেয়েই হোক। সে যুগের নারী সাহাবিদের মধ্যে যে জিহাদি মনোভাব পরিলক্ষিত হয়েছিল আজকাল একটা ছেলের মধ্যেও দেখা যায় না। আমরা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খালাম্মার বয়সী নারী সাহাবিরা পর্যন্ত ইসলামকে হৃদয়ের অন্তঃস্থলে এমনভাবে স্থান দিয়েছেন যে তারা তাদের পরিবারের সব সদস্য নিয়ে কাফিরদের প্রতিহত করার জন্য যুদ্ধক্ষেত্রে এসে শত্রুদের সাথে সম্মুখ যুদ্ধে অংশ নিচ্ছেন। বর্তমানে মুসলিম জনসংখ্যার মধ্যে নারীদের সংখ্যা 50%-এর ঊর্ধ্বে ছাড়িয়ে গেছে, আর কয়েক শতাব্দী শেষে মুসলিম জনসংখ্যার 60% হতে পারেন নারী। সুতরাং তাদের নিয়ে এখন থেকেই চিন্তা ও গবেষণা করতে হবে। অমুসলিম মেয়েরা সর্বক্ষেত্রে এগিয়ে গেছে, যাদের বলা হতো নরকের দরজা আত্মহীন আর পুরুষের কৃতদাসী, অথচ তারা জল স্থল অন্তরীক্ষ দাপিয়েই বেড়াচ্ছে না মুসলিমদের হত্যাই না ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য প্রকাশ্যে সমরাষ্ট্রের প্রশিক্ষণ নিচ্ছেন। আর ওদিকে মুসলিম পরিবারের মেয়েরা বডিগার্ড নিয়ে চলাফেরা করেন, সামাজিকভাবে দুর্বল, হীনমন্যতা বোধে আক্রান্ত ও প্রতিভা মেধা যোগ্যতা থাকা সত্ত্বেও ধর্মের বিধান মেনে মনে করে ঘরে চার দেওয়ালে আবদ্ধ থেকে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে বুক ভাসাচ্ছেন। এই শান্তি, সাম্য, প্রগতি, উন্নয়ন, অগ্রগতির ধর্ম ইসলামের বৈশিষ্ট্য নয়। সুতরাং মেয়েদের মনে রাখতে হবে, ডু নট স্যাক্রিফাইস ইউর ফ্রিডম অ্যান্ড ক্যারিয়ার, তুমি তোমার স্বাধীনতা ও ক্যারিয়ার বিসর্জন দিও না। সুতরাং মেয়েদের দেশ, জনগণ, জাতির স্বার্থে প্রতিরক্ষা বাহিনীর মতো যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করা বৈধ এবং এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইনকানুনকেও দ্বিধাহীন চিত্তে মেনে নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, কেমন লেগেছে আজকের এই ভিডিওটি? ভিডিওটি একটিবারের জন্য উপকার হয়েছে বলে মনে হলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। জীবন ঘনিষ্ঠ আরও এমন নানান ঘটনা নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।